প্রিয় মাছ চাষি বন্ধুগণ ও মৎস্য খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে প্রতি শতাংশে কত পিস করে মাছ ছাড়বেন, তাই আপনাদের জন্য আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। সহজলভ্য ও সস্তায় কম আয়ের মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে পারে বলে তেলাপিয়া মাছ বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি মাছ। ঝামেলাবিহীন স্বল্প পরিসরে চাষ করা যায় বলে মাছ চাষিরাও তেলাপিয়া চাষ করতে বেশ পছন্দ করেন। পুকুর ছাড়াও ভাসমান জালের খাঁচা সহ বিভিন্ন পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ করা যায়। তেলাপিয়া মাছকে বর্তমানে একক অথবা অন্যান্য মাছের সাথে মিশ্র চাষও করা যায়, কিন্তু আপনারা যে সমস্যা পড়েন তা হচ্ছে প্রতি শতাংশে কত পিস তেলাপিয়া মাছের পোনা ছাড়বেন। এক্ষেত্রে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর AHM কোহিনুর স্যার বলেন, প্রতি শতাংশে 5-6 গ্রাম ওজনের 200-250 পোনা মজুত করা উত্তম। এসব পোনাকে সপ্তাহে 5-6 দিন খাবার দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ প্রতি শতাংশে 5-6 গ্রাম ওজনের 200-250 পোনা মজুত করলে মাছ চাষে ভালো কিছু করা যাবে। আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে চাষের জন্য মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খোঁজেন, তাদের জন্য উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাবেন রনি মৎস্য নার্সারিতে। আপনারা এখানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অর্ডার করতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনা হোম ডেলিভারি দেওয়া হয়, অথবা সরাসরি হ্যাচারিতে এসেও পোনা নিয়ে যেতে পারবেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় এসে পোনা নিয়ে যেতে পারবেন।